আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাই? তো ভাই কাজ করব, তারগুলো রেডি করতেছি ভাই। ও, এখানে তার দেখতেছি অনেকগুলা ভাই। কি তার দিয়ে কি কাজ হয় একটু বলবেন কি ভাই? কোনটা আগে জানবেন বল। আচ্ছা, আপনার হাতে যে তারটা, এই তার কি তার এবং কি কাজ এটা? আর এই যে আমি সামনে দেখতে পাচ্ছি একটা সবুজ কালার, তা এটা হচ্ছে আর্থিংয়ের জন্য ব্যবহার করি। সেটা হচ্ছে আপনার গিজার, এসি বা আচ্ছা, ঠিক আছে। তারপরে ওই কালোটা, এটা কালোটাও তো লাগে মনে হয়। এটা লাল কালো দুইটাই, এটা পাওয়ারে ব্যবহার হয়। আচ্ছা, আর ওই যে ওইটা কি তার? এটা হচ্ছে আপনার 3.0। 3.0 দিয়ে কি কাজ হয়? এটা আমরা এসির জন্য ব্যবহার করি। এসির জন্য না? লাল কালো দুইটা এবং 8.6, তিনটা। ও, এই তিনটা মিলে একটা কাজ হয় না? তাহলে তারগুলো আপনার 1.5 আছে, 2.5 আছে, 3.0 আছে। এই মোট হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটে তার। হ্যাঁ, চারটে তারের কাজ চার রকম, আমরা তো সবই জানলাম। তাহলে এখন আপনারা কীভাবে তারগুলো টানেন আমাদের একটু দেখান। অবশ্যই সেটা দেখবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি দেখান, আমরা আপনার কীভাবে কাজ করেন তা দেখতে চাই। ভাই দেখাচ্ছেন তো, সব কিছু তো দেখতে পারলাম। তো এখন যে তারগুলো হাতে নিছেন, এ তারগুলো কই যাবে? ওই তিনটে এসির জন্য। আর এই হাতের চারটা, চারটার মধ্যে এই তিনটা যাবে, তিনটা পয়েন্টে, তিনটা পয়েন্টে। আচ্ছা, একটা যাবে ফ্যানে আর দুটা যাবে লাইটে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের দেখান এখন কিভাবে আপনি তারগুলো টানেন। নিউট্রালটা আমরা আপাতত কমন করে দিতেছি, যেখানে আমরা সমান সমান তার টানি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, টানেন যেভাবে টানেন, আমরা দেখতে থাকি। ওনারা তিনজন কাজ করতেছে, দুইজন মিস্ত্রি, একজন হেল্পার। এই যে উনি হলো হেল্পার, এই যে তার, এই যে দেখুন উনি হচ্ছে মিস্ত্রি, এটা হলো মিস্ত্রি। যাই হোক, আজ দেখবো ওনাদের তার কীভাবে টানে। ওই যে কিছু তার আপনার ঢোকাই নিছে, এই তারগুলো চলে গেছে ডিবিতে, এটা দেখাইতে পারি না আপনাদের। তো সমস্যা নাই, আপনার রোমের ওয়েরিংগুলো দেখলেই বুঝতে পারবেন ওনারা কীভাবে তারগুলো টানে। টেপ করতেছে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, টেপ করেন, আমরা দেখি এবং ভিউয়ার্সগুলোও দেখতে থাকুক যেন সহজেই কাজগুলো বুঝতে পারে। তাহলে তো আজ আপনাদের গোপন সবগুলোই তথ্যগুলো আমাদের দিয়ে দিচ্ছেন নাকি, কীভাবে দাঁড় টানেন? আমাদের এতদিনের মনের মধ্যে একটা আতঙ্ক ছিল, কী ব্যাপার এই তারগুলো কীভাবে বিল্ডিংয়ে ঢোকে। তো আজ যেহেতু আমরা দেখতে পাচ্ছি কীভাবে তারগুলো টানে, এই যে দেখুন সামনে জিএ তার আছে, ওনারা এই জিএ তারের সাথে তারগুলো বাঁধবে, বাঁধার পরে এই তারগুলো আপনার জিএ তার দিয়ে ঢুকে যাবে। এই যে দেখুন ওই ভাইয়াটা আপনার তারগুলো বাঁধতেছে এবং টেপ করতেছে। টেপ করার কারণটা হচ্ছে তারগুলো যেন
ছুটে না যায়, নাকি ভাই? ঠিক বললাম তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে উনি মনে একটা তার সারা ফেলাইছে, এই তারগুলো আবার দিয়ে দিচ্ছে দেখুন। এই যে দেখুন, উনি যে তার টান দিয়ে এই যে তারগুলো বের করতেছে। কি হলো? আরে এ তো তার চলে আসছে। ওরে এত সুন্দর করে তারগুলো চলে আসলো। এত সুন্দরভাবে তারগুলো চলে আসলো, দেখছেন? আজ আপনাদের ইলেকট্রিশিয়ানদের গোপন কিছু অজানা সব কিছুই জানিয়ে দিয়ে গেল, যে কীভাবে ওনারা তার টানে। এত কিছু তো মাথায় আসতো না যে কীভাবে তারগুলো টানে, খালি ভাবতাম যে বিল্ডিংয়ের ভেতর কীভাবে তার যায়। দেখছেন কত সুন্দর করে তারগুলো নিয়ে আসছে। সবই তো দেখলাম, যাই হোক ওনারা কাজ করতেছে। এইভাবে তারগুলো টানা হয়। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।